بسم الله الرحمن الرحيم মা ইয়ান বাগিরানা বা মা দা নাসনাউল আন ফি হাদিহি দুনিয়া, এই দুনিয়াতে এখন আমরা কি করছি? উক্ত বিষয়ের উত্তর আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলেই বুঝতে পারবো যে আমাদের নিজেদের অবস্থান এখন কোথায় রয়েছে। আমরা কতটুকু মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি, কতটুকু মহান আল্লাহ তাআলাকে ভয় করি, কতটুকু শরিয়ে মাফিক আমরা আমল করছি, শরিয়ে মাফিক আমরা জীবন যাপন করছি, এই সমস্ত বিষয়ে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলেই বুঝতে পারবো যে আমাদের নিজেদের অবস্থান কোথায়। অতএব আমাদের উচিত, এই দুনিয়াতে এখন এমন ফেতনা ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে যার কোনো বিকল্প কোনো পথ নেই, যে এমন একটি বিষয় সৃষ্টি হয়ে গিয়েছে, এমন সকল ফেতনা প্রকাশিত হয়েছে যে এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকা অনেক কষ্টকর। অতএব এই সমস্ত ফেতনা, এই সমস্ত ভেজাল ইসলাম থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত লোকেরা, যে ইসলামের মধ্যে যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয় বা অহেতুক যেগুলো বিষয় ঢুকিয়েছে, অহেতুক যেগুলো বিষয় প্রবেশ করিয়েছে, এগুলো বিষয় থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। সংক্ষিপ্তভাবে একটা উসুল বলে থাকি, সংক্ষিপ্তভাবে একটা উসুল আপনাদের সামনে পেশ করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশের দিকে বলছেন যে এই দুইটা বিষয়ের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো আশুবহাত, অর্থাৎ সন্দেহপূর্ণ জিনিস, যেটা হালালও হতে পারে হারামও হতে পারে। আসলে সবগুলো বিষয় এই তিনটে জিনিসের বাইরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হালাল স্পষ্ট রয়েছে, হারামও স্পষ্ট রয়েছে, এবং এর মধ্যে আরেকটি বিষয় আছে, সেটি হলো আশুবহাত, অর্থাৎ সন্দেহপূর্ণ জিনিস, যে এটা হালালও হতে পারে হারাম হতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান ওয়াকা ফিস শুবহাত, যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ের মধ্যে প্রবেশ করবে, ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে প্রবেশ করলো। অতএব আমরা উক্ত হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের মাঝে যেগুলো স্পষ্ট বিষয় রয়েছে, যেগুলো আমাদের পাঁচ ওয়াক্ত সালাত, ছয় রমজান মাসের রোজা ফরজ, রমজান মাসের সিয়াম আমাদের উপর ফরজ, এই সমস্ত বিষয় নিয়েও এর সঙ্গে আরো যতগুলো সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যেগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট, একদম স্পষ্ট কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যে এগুলো হালাল, অথবা আমরা এটাকে হালাল বলেও জানি, এবং যেগুলো হারাম সেটা আমরা হারাম বলেই মনে করব বা হারামই মনে করব, এবং আমাদের সামনে সেটা হারাম নামেই স্পষ্ট রয়েছে বা প্রসিদ্ধতা রয়েছে। এবং আরেকটি বিষয় রয়েছে যেটা হালালও হতে পারে হারামও হতে পারে, বিভিন্ন সন্দেহপূর্ণ জিনিস আমাদের মধ্যে এখন এসেছে। অতএব শরীয়তের মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়ের অস্পষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে স্পষ্ট করে দিয়েছেন বোঝার তারতম্যের কারণে, ব্যাখ্যার বোঝার তারতম্যের কারণে কিছুটা ইখতিলাফ হয়েছে। অতএব যেই সমস্ত ইখতিলাফ সালাফের কারণে বেশি ঐক্যমত রয়েছে, সালাফে সালেহীনগণ যেই ঐক্যমতের উপর চলেছেন সেই ঐক্যমতের উপরেই আমাদেরকে বিশ্বাস করে থাকতে হবে। অতএব সন্দেহপূর্ণ জিনিস হালালও হতে পারে হারামও হতে পারে, এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে প্রবেশ করলো সে হারামের মধ্যে প্রবেশ করলো। অতএব যেগুলো, যেমন পানীয় দ্রব্য রয়েছে, পেপসি, কোকাকোলা, টাইগার, যেগুলো রয়েছে অনেকেই বলে হালাল, অনেকেই বলে হারাম, বিভিন্ন খেলা রয়েছে, দাবা খেলা রয়েছে, এবং বিভিন্ন কিছু আমরা শুনে থাকি যে এগুলো খেলা হারাম, এবং অন্য একজন ব্যক্তি বলে যে না এগুলো জায়েজ আছে, এই যে সন্দেহপূর্ণ জিনিস, হালালও হতে পারে হারামও হতে পারে, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকাই আমাদের উপর আবশ্যক। কারণ আমরা ওই সমস্ত বিষয়ের মধ্যে পতিত হলেই আমরা হারামের মধ্যে পতিত হয়ে যাব। অতএব মহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক আমল করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কোনো আমল আমাদের গ্রহণযোগ্য, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোনো আমল গ্রহণ করবেন না বা আমাদের কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না যদি কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। আমাদেরকে অবশ্যই পাপ বন্ধ করে আমাদেরকে আমল করতে হবে, সঠিক আমল করতে হবে, আল আমল সালেহ করতে হবে, যে আমল সালেহ মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো। আমরা পাপও করছি আবার সলাত আদায় করছি, এদিকে সুদ ঘুষ
আমাদের পিছে লেগেই আছে এবং মিথ্যা এবং বিভিন্ন জেনা ব্যভিচার সহ বিভিন্ন প্রকার আমাদের যে সমস্ত নিষিদ্ধ বিষয় শরীয়তের বা পাপ কাজ আমরা করছি এবং আমরা সলাতও করছি, সিয়ামও রাখছি, বিভিন্ন সওয়াবের কাজ করছি, এই দুইটা বিষয় একসাথে চলতে পারে না। হক এবং বাতিল একসাথে কখনো চলতে পারে না, অবশ্যই আলাদা হতে হবে। ছোট্ট একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে আপনি একটি নদী সেচ দিবেন, দুই সাইডে বেঁধে মাঝখানের অংশটুকু সেচ দিবেন, এমন তো অবস্থায় যদি আপনি একটু যদি ওই বাঁধনটা যদি একটু কেটে দেন আপনি সেচ দিতেই থাকবেন, কিন্তু আপনার পানি কখনোই শুকাবে না। অনুরূপভাবে আপনার পাপ চালু থাকলে আপনি যদি নেকি করতেই থাকেন আপনার ওই নেকি একসময় কোনো মূল্য দিবে না, একসময় আপনি ছোট ছোট পাপ করতে করতে এমন একটি পাপ করে ফেলবেন বা বড় একটি পাপ পাপের আকার ধারণ করে আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। অতএব এই সমস্ত কার্যকলাপ বা পাপ কাজ থেকে যথাসম্ভব বা আমাদেরকে অবশ্যই ওয়াজিবের ভিত্তিতে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুক, আমিন।